প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোষে থেকে তেরোর একের দাগ কি আছে একের দাগে রয়েছে পনেরো নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রের পাওয়ার নম্বর নিচে লিখলাম সেই তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি আমরা এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি এখানে পাওয়ার নম্বর এখানে ট্যালিমার্ক আর এখানে ছাত্র সংখ্যা দেখিয়েছি ঠিক আছে এখানে দেখবো যে পাওয়ার নম্বর পাঁচ আমার দু একটা দেখে দিচ্ছি বাকিটা তোমরা নিজেরা করবে তাহলে দেখে নিই এখানে পাঁচ পাঁচ সংখ্যাটি কজন পেয়েছে তো পাঁচ সংখ্যাটি আমরা যদি দেখি এখান থেকে দেখে নিই একজন আর একজন দুজন তাহলে আমরা দেখো এখানে দেখেছি দুই ছাত্র সংখ্যা দুজন পাঁচ পেয়েছে আট কজন পেয়েছে দেখে নিই আট আট পেয়েছে একজন দুজন তিনজন চারজন আট কতজন পেয়েছে চারজন তাহলে আমরা পেয়েছি প্রথমে পাঁচ পেয়েছি দুজন আট পেয়েছে চারজন নয় কতজন পেয়েছে দেখে নি নয় পেয়েছে এক দুই তিন চার নয় পেয়েছে চারজন তাহলে নয় চারজন পেয়েছে ছয় কতজন পেয়েছে দেখে নি ছয় পেয়েছে একজন দুজন ছয় পেয়েছে দুজন ছয় পেয়েছে দুজন তো ছয় দুজন পেয়েছে দশ কতজন পেয়েছে দেখে নাও দশ পেয়েছে একজন দুজন তিনজন দশ পেয়েছে তিনজন দশ পেয়েছে তিনজন দুই কতজন পেয়েছে দুই পেয়েছে একজন একজন দুজন দুই পেয়েছে দুজন এক কতজন পেয়েছে এক পেয়েছে এক এক পেয়েছে একজন ঠিক আছে এবারে পনেরো কতজন পেয়েছে পনেরো পনেরো পেয়েছে একজন পনেরো পেয়েছে একজন আর বারো কতজন পেয়েছে বারো বারো কতজন পেয়েছে বারো পেয়েছে একজন ঠিক আছে তাহলে আমরা সংখ্যাগুলো দেখালাম যে পাঁচ কতজন পেয়েছে দুই আট কতজন পেয়েছে চার নয় কতজন পেয়েছে চার ছয় দুজন পেয়েছে দশ তিনজন পেয়েছে দুই পেয়েছে দুজন এক পেয়েছে একজন পনেরো পেয়েছে একজন আর বারো পেয়েছে একজন আমাদের মোট কতজন হচ্ছে দেখে নিই ছাত্র সংখ্যা দুই চারের দশ চার যে ছয় ছয় চার দশ দশ দুই বারো বারো তিন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কতজন মোট কুড়ি জন তাহলে আমরা কী পেলাম কুড়িজন মোট ছাত্র সংখ্যা রয়েছে ঠিক আছে এবার আমরা ট্যারি মার্কগুলো করে দেখাবো তাহলে দুই তাহলে ট্যারি মার্ক আমাদের এইভাবে করতে হয় এক দুই তারপরে আট পেয়েছে চারজন তাহলে হবে এক দুই তিন চার তারপরে নয় পেয়েছে চারজন এক দুই তিন চার তারপর পেয়েছে ছয় পেয়েছে দুজন অর্থাৎ এক দুই দশ পেয়েছে তিনজন এক দুই তিন দুই পেয়েছে দুজন এক দুই এক পেয়েছে একজন এক পনেরো পেয়েছে এক একজন বারো পেয়েছে একজন তো দেখো আমরা না পাওয়া নম্বর মার্ক ও ছাত্র সংখ্যা দেখা ঠিক আছে এইভাবে তোমরা পরিসংখ্যা বিভাজন ও ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখতে পারবে ঠিক আছে তো এইভাবে আমরা এক নম্বরটা করে দেখালাম ডিয়ার ফ্রেন্ডস তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে ও শেয়ার করবে থ্যাংক ইউ এভিবডি ফর ওয়াচিং দিস ভিডিও